আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতু। হাকুর আলী, প্লিজ। জি, আর আরেকটা জিনিস হচ্ছিল, ওদিন আমি আসিফ ভাইকে একটা কোয়েশ্চেন করেছিলাম যে মানুষ তো, আমরা মানুষের সহজাত প্রবৃত্তি হচ্ছে মানে অজানাকে ভয় পায় মানুষ, তো অজানাকে ভয় পাওয়া আর সৃষ্টিকর্তাকে ভয় পাওয়া কি একই জিনিস নাকি কোনো ডিফারেন্স আছে? ও, এই সৃষ্টিকর্তাকে, যে সৃষ্টিকর্তা যে একজন একজন ভয়ানক মানুষ, সেটা সেরকম ভাবে দেখানো হয়েছে, সেরকম ভাবে মানে অজানা একটা মিস্ট্রি, এরকম একটা ভাবে দেখানো হয়েছে। তো সেই জন্য আপনি ভয় পেতেই পারেন। এবং যদি ভাবুন, একজন সেদিনকে একটা কথা বলতে বলতে একজন শুনছিলাম যে বিভিন্ন রকম ঈশ্বরের বিভিন্ন বর্ণনায় তো পাই, তার মধ্যে সেদিনকে একটা কথা বর্ণনা শুনলাম ইসলামে নাকি ঈশ্বরকে, আল্লাহকে সেখানে রিভেঞ্জফুল, মানে হচ্ছে প্রতিশোধ পরায়ণ একজন সত্তা হিসেবে বর্ণনা করা হয়েছে। তা আপনাকে যদি সেরকম ভাবে বর্ণনা করি, সবসময় যদি ভয় দেখাই, তাহলে তো ওটা তো ভয় তো পাবেনি। তবে ওই অজানারে, মানে অজানাকে ভয় পাওয়া আর ঈশ্বরকে ভয় পাওয়া, এটা হয়তো অজানাকে ভয় পাওয়া একটা আমাদের ইনেট হতে পারে, একটা আমাদের সহজাত প্রবৃত্তি হতে পারে। কিন্তু এইটা আমার মনে হয় ঈশ্বরকে ভয় পাওয়া ব্যাপারটা, এটা একটুখানি আমাদেরকে ভয় দেখানো হয় বলে আমরা ভয় পাই। যদি আমরা ঈশ্বর সম্পর্কে না জানতাম, তাহলে আমার মনে হয় না খুব একটা ভয়টাই পেতাম বলে। আমি একই জিনিসই বলতাম, বিকজ ঈশ্বর তো টেকনিক্যালি একটা অজানা জিনিস না আর কি। লাইক উই হ্যাভ, আমাদের ঈশ্বর সম্পর্কে স্পেসিফিক ধারণা এবং বর্ণনা আছে যেগুলো ধর্মগ্রন্থ থেকে আমরা পেতে পারি। সো আই থিঙ্ক দের আর মেনি রেশনাল রিজনস টু বি অ্যাফ্রেড অফ সাচ এ ক্যারেক্টার আর কি, গিভেন দ্য ডিসক্রিপশনস আমরা পাই। অবশ্যই অবশ্যই, সে সেরকম যদি আমাকে এরকম ভয় দেখানো হয়, তাহলে তো আমি ভয় পাবো না কেন? সেটা তো মানে জেনে, অজানা হোক জানা হোক, আমি তো ভয় পাবই, তাই না? আচ্ছা হলি, আমি আপনাকে মিউট করে রেখেছি, আপনার ওখান থেকে ইয়ে আসছে, তো ওখান থেকে ইকো আসছে প্রচন্ড, আপনি আনমিউট করে কথা বলবেন যখন বলবেন। জি জি, বলুন শুনি, আর কোনো প্রশ্ন ছিল হলি, নাকি আজ বিদায় নেবো? আমাকে শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে? জি, আমি বলতে চাচ্ছিলাম যে আমরা ঈশ্বরকে যে ভয় পাই সেটা তো বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে কিংবা অতীতের যেগুলো ইতিহাস গ্রন্থ আছে সেগুলো থেকে বিভিন্ন তথ্যের ভিত্তিতে আমরা ভয় পাই, কিন্তু ঈশ্বর কিন্তু বর্তমানে প্রতিক্রিয়াশীল না। মানে আমরা যখন তার দৃষ্টিতে কোনো খারাপ কাজ করি কিংবা কোনো অন্যায় কাজ করি, তিনি কিন্তু সরাসরি প্রতিক্রিয়া দেখান না, তারপরেও কেন মানুষ তাকে ভয় পায়, এটা আমার জানতে ইচ্ছে করছিল। সেটা তো আমি চাই না, সেটা যারা ভয় পায় তাদেরকে জিজ্ঞাসা করবেন, তাদেরকে লজিকটা দিয়ে জিজ্ঞাসা করবেন, সেটা তারা কেন ভয় পায় আমি সেটা আমি চাই না। তবে ছোটবেলা থেকে আমাদেরকে যেভাবে আমাদের আমাদের যে নিউরাল সিস্টেম আছে, সেই নার্ভাস স্নায়ুতন্ত্র আছে যেটা, সেই স্নায়ুতন্ত্র বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা, এটা কিন্তু রিজিড না, এটা ফ্লুইড লাইক, মানে এটা ইমপ্রিন্টেবল, এটা কোনো কিছু দেখে কোনো কিছু শুনে বিহেভিয়ার বা এই ধরনের জিনিসগুলোকে সে শিখতে পারে এবং সে সেইভাবে তাকে নিজেকে মোল্ড করতে পারে। তো এটা রিজিড না, এটা যেমন ধরুন বেশ কিছু জিনিস আছে আমাদের জেনেটিক কনফিগারেশনে, যেগুলো কেমন দেখতে হওয়া, আমি এই জিনিসগুলো বেশ খানিকটা আমার গায়ের রং বা চুলের রং, চোখের রং, এই জিনিসগুলো জেনেটিক্যালি ইমপ্রিন্টেড, এগুলো এগুলো রিজিড। কিন্তু আমাদের নিউরাল নেটওয়ার্ক বা আমাদের ব্রেন, সেটা রিজিড না। আমরা ছোটবেলা থেকে যেমন শিখি, যেমন কথা বলি, যেমন যেমন আমাদের শিক্ষা দীক্ষা থাকে বাড়ির, এই জন্য বলে বাড়ির শিক্ষা দীক্ষা, বা বলে যে মানে ব্রট আপ কথাটা বলে, তা এই ধরনের মানে কেমন মানে তাকে বড় করা হয়েছে কিভাবে, এই জিনিসগুলো আমাদের উপরে খুব ইনফ্লুয়েন্স থাকে। এবং ছোটবেলা থেকে যা শিখি সেই ইনফ্লুয়েন্সটা সারা জীবন আমরা ক্যারি করি। তা এখন এই জিনিসগুলো প্রোঅ্যাক্টিভ হোক বা রিয়াক্টিভ হোক, ঈশ্বর প্রোঅ্যাক্টিভ হোক বা রিয়াক্টিভ হোক, বা কিছুই যদি না হয়, নিউট্রালও যদি না হয়, কিন্তু আমরা সেটা দেখেও জেনেও বুঝেও, আমাদেরকে ছোটবেলা থেকে যেহেতু আমাদের একটা শিক্ষা দেওয়া হয়েছে, আমরা সেইভাবে জেনে এসেছি জিনিসগুলোকে, তা আমরা সেখান থেকে আর বেরোতে পারি না। সেখান থেকে বহু মানুষের দেখবেন সেই ঈশ্বর একটা থাকা বা একটা মাথার উপরে কেউ আছে এই জিনিসটা ভাবলে তার কনফিডেন্সটা বাড়ে, এমন বহু মানুষকে আমি দেখেছি। তারা সমস্ত লজিক থেকেও, লজিক তারা তাদেরকে দেখালেও, তারা লজিকগুলো মানলেও, তারা ওই না মানে তারা ওই যে শেল্টারটা, সেই শেল্টারটা তাদের যে কনফিডেন্স যেটা, সেই শেল্টারটা তারা ছেড়ে আসতে চায় না। এটা তাদের কাছে একটা সমস্যা, কিন্তু সেটা তারা কেন করে বা কি তাদের ব্যাকগ্রাউন্ড বা তাদের কি ভাবনা চিন্তা, সেটা কিন্তু তাদেরকে জিজ্ঞেস করতে হবে, সবার কথা কিন্তু আমি বলতে পারবো না হলে। জি, আমি আরেকটা একটা জিনিস জিনিস বলতে চাচ্ছিলাম যে হ্যাঁ বলো শুনি। ঈশ্বর তো টেকনিক্যালি, লাইক টেকনিক্যালি কি, লাইক আসলেই তো এটা মানুষের একটা প্রজেকশন, একটা মানুষের একটা কৃত্রিম ধারণা যারা ঈশ্বরকে নির্দিষ্ট ধারণায় লাইক বর্ণনা করেছে। আর আমি মনে করি যে এই কারণে ঈশ্বরের প্রতিক্রিয়ার যে ভয়টা, এটা আসলে ঈশ্বরের উপরে ভয় না, বরং ঈশ্বরের সৃষ্টিকর্তারা যেই প্রতিক্রিয়া করবে, অর্থাৎ মানুষ যেই প্রতিক্রিয়া করবে সেটার ভয়। সেটাও বেশ খানিকটা হতে পারে, সেটা অবশ্যই হতে পারে, বাকিরা কি বললো না বললো, সমাজ কি বললো। সে আমাদের তো ওই একটা গান আছে না, কুছ তো লোক কাহেঙ্গে লোক কা কাম হ্যায় কেনা, তা সেরকমই আর কি ব্যাপারটা, লোকজন তো বলবি, মানে লোকজন মানে রাজা যত বলে পরিষদ গণে বলে তার শতগুণ, ব্যাপারটা হচ্ছে সেরকম হয়ে যায় অনেক সময়। তো সেটাও আমাদের কাছে একটা ভয়। এই কমেন্টটা কিন্তু ঠিকই বলেছিস, ডেফিনেটলি এগ্রি উইথ ইউ। বল এবার শুনি, হ্যাঁ ইয়ে কথা শুনি, খালি কি বলছেন বাকি, নেক্সট কোয়েশ্চেন। আর সেরকম কোনো কোয়েশ্চেন নেই, আমি এমনি আলোচনায় থাকতে পারি কি?
না, কারণ হ্যাঁ হ্যাঁ থাকতে পারবেন না, কারণ হচ্ছে আপনার ওখান থেকে প্রচন্ড ইকো আছে। হ্যাঁ, আপনাকে রাখতে আমি চাইতাম, সত্যি আমি রাখতে পারি, কিন্তু হচ্ছে আপনার ওখান থেকে প্রচন্ড ইকো আছে, আর আমাদের ব্যাক স্টেজটাও কিন্তু একটু ফুল হয়ে গেছে। ঠিক আছে, আপনি একটা কাজ করুন, আপনি নেক্সট দিন আসুন, আপনার সাথে কথা বলবো, অবশ্যই কথা বলবো। ঠিক আছে, জি ধন্যবাদ অনেকটা। অসংখ্য ধন্যবাদ। আপনি একটা কাজ করতে পারেন, আপনি ব্যাক স্টেজে না থাকতে পারলেও আপনি কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই থাকতে পারেন, এবং কমেন্ট সেকশন কিন্তু আমি পড়ি, এবং আমি কমেন্টে চোখ রাখি সবসময়। হ্যাঁ, যেমন ধরেন এই ধরনের একটা একটা কমেন্ট, হোলি খেলে রণবীরা একজন কমেন্ট করেছে। ঠিক অমিত আছে, ভাই নিয়মিত কমেন্টস করেও, নট অনলি কমেন্টস করে, সে কিন্তু হ্যাঁ, আমাদের একজন বিশাল বড় কমেন্ট যোদ্ধাও। আমি নিজেও কমেন্ট করি, আমার কমেন্ট করতে খুবই ভালো লাগে। আমি অনেক সময় লাইভে যুক্ত না হয়ে অনেক সময় কমেন্টে হাসা হাসি হাসির মধ্যে ঠাট্টা করি, অনেক সময় এই জিনিসটা করতে পারেন কিন্তু। হলে আমি সত্যি দুঃখিত, আপনাকে আমি রাখতে পারছি না, কারণ প্রচন্ড ইকো আছে। আপনি একবার ইউটিউবে গিয়ে একবার শুনতে পারেন যে নিজের কথাটা কেমন শোনা যাচ্ছে। আপনার কথাটা আপনি আনমিউট করলেই মানে আমি আপনাকে মিউট করতে বাধ্য হচ্ছি। হ্যাঁ, তা আপনি একটা কাজ করুন, আপনি কমেন্ট সেকশনে থাকুন, কেমন? প্লিজ রাগ করবেন না। জি জি ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, হলে এক্সট্রিমলি সরি, সিনসিয়ার অ্যাপোলজিস। আপনি কমেন্ট সেকশনে থাকুন, আমি দেখবো আপনার কমেন্ট অবশ্যই। তাহলে আজকের মতো বিদায় নিই হলে। জি অবশ্যই। গুড নাইট, সাবধান থাকবেন। এই তো হলিডে মেসেজ এসেছে, গার্লফ্রেন্ড মেসেজ করেছে এক্ষুনি, হোয়াটসঅ্যাপ করেছে হবে।